আপনারা জানেন যে বাংলাদেশ সরকার কয়েকদিন ধরে এখানে সর্বাত্মক যে লকডাউন, সেই লকডাউনটি ঘোষণা করেছে, কিন্তু শ্রমিকদের জন্য কোনো রকম ত্রাণের ব্যবস্থা করেনি। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম যে শ্রমিকদের জন্য যাতে ত্রাণের ব্যবস্থা করা হয়, কিন্তু গতকাল যেটা হয়েছিল বরিশালে, যে আমরা দেখলাম যে বরিশালের প্রায় 8 থেকে 10টি পয়েন্টে ট্রাফিক পুলিশ সেখানে অনেকগুলি রিক্সাকে উল্টে রেখে তারা হচ্ছে রিক্সা শ্রমিকদেরকে এক ধরনের হয়রানি করছিল এবং তাদের রিক্সাগুলিও আসলে কিছু কিছু জায়গায় ভেঙে চুরে গিয়েছিল। তো আমরা যখন কাকদীর মোড়ে আসি বরিশালে, সেখানে প্রায় 40টা রিক্সা এভাবে উল্টা করে রাখা ছিল এবং বয়স্ক রিক্সা শ্রমিকরা তারা সেখানে বসে কান্নাকাটি করছিলেন। একটা মর্মান্তিক পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। পরে আমরা সেখানে শ্রমিকদের সাথে নিয়ে রিক্সাগুলি আমরা সোজা করি এবং ট্রাফিক পুলিশের কাছে আমরা বলি যে অবিলম্বে এই গদিগুলি ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইরকম কঠোরভাবে শ্রমিকদের উপর নির্যাতন করলে এটা আসলে একটা অমানবিক আচরণ ছাড়া আর কিছুই হয় না। তো যখন আমরা এইভাবে আমাদের কথাগুলি বলি, তারপরে ট্রাফিক পুলিশ গদিগুলি ফেরত দিয়ে দেয় এবং শুধুমাত্র কাকদীর মোড়ে না, বরিশালের যে 10টা পয়েন্টে রিক্সা আটক করা হয়েছিল সবগুলো পয়েন্ট থেকেই রিক্সাগুলি ছেড়ে দেওয়া হয়। আমরা পরবর্তীতে অন্যান্য পয়েন্টেও গিয়েছিলাম, সেখানেও রিক্সাগুলি ছেড়ে দেওয়া হয়েছে এবং ট্রাফিক ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছে যে তারা ত্রাণ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের সাথে এই কঠোর আচরণটা তারা আর করবেন না। তো আমরা এটাই বলতে চাই যে আসলে শ্রমিকদের সাথে এইরকমভাবে লকডাউনের জন্য এইরকম কঠোর হওয়ার আগে অবশ্যই তাদের ঘরে খাদ্যের নিশ্চয়তা দেওয়া দরকার, অন্তত 1 মাসের খাদ্য সহায়তা তাদেরকে দেওয়া দরকার, হাতে 5,000 টাকা দেওয়া দরকার। এটা দিয়ে তারপরে যদি কঠোর লকডাউন পালন করা হয়, আমরাও মনে করি লকডাউন পালন অবশ্যই করা দরকার, কিন্তু সেটা অবশ্যই খাদ্যের নিরাপত্তা দিয়ে, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আমরা যদি সেখানে ভাইরাসের কথা বলি, এটা আসলে শ্রমিকদের কাছে তো যৌক্তিক হয় না, কারণ তারা তো বাসায় বাচ্চাকে খাবার দিতে পারছে না, তারা তো বাসায় রান্না করতে পারছে না। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি যে এই ধরনের কঠোরভাবে লকডাউন করতে গেলে অবশ্যই শ্রমিকদের হাতে আগে খাদ্য সহায়তা, অর্থ সহায়তা পৌঁছাতে হবে। ধন্যবাদ।